نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم حاضرین اطاعت نظام الدین পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি محترم حاضرین দাওয়াত তাবলীগের মেহনতের বর্তমান এতরাজি পরিস্থিতির খোলাসামূলক মুজাকারা যার অংশ বিশেষ محترم মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম এর উপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল এই বইয়ের সিরিজ মুজাকারার আজকে 27তম পর্ব আজকের 27তম পর্বের মুজাকারার বিষয় হচ্ছে কুরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব তরজমা না জেনে তেলাওয়াত করলে তরফে ওয়াজিবের গুনাহ হবে এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাফসিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তারা অর্থাৎ সাহাবাগণ কুরআন শরীফকে যথাযথভাবে তেলাওয়াত করতেন সূরা বাকারা আয়াত নম্বর 121 তিনি বলেন যখন কেউ তেলাওয়াত করতে করতে জান্নাতের আলোচনা অতিক্রম করত তখন আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিত জাহান্নামের আলোচনা অতিক্রম করলে তখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চেয়ে নিত ইবনে কাসির এই ছিল সাহাবাদের তেলাওয়াত অর্থ না জানলে এরকম তেলাওয়াত করা যায় না যথার্থ তেলাওয়াতের ব্যাখ্যায় আল্লামা কুর্তুবী রহমতুল্লাহি আলাইহি বলেন তারা তারতিলের সাথে কোরআনের শব্দগুলো তেলাওয়াত করতেন এবং অর্থসমূহ বুঝতেন কেননা অর্থ বোঝার দ্বারাই আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিবেন তারা অনুসরণ করতে পারেন ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে আছে সমস্ত কোরআন মুখস্থ করা এবং কোরআন শরীফের সব অর্থসমূহ বোঝা এবং সমস্ত সুন্নত জানা প্রত্যেকের উপর ওয়াজিব নয় কিন্তু বান্দার উপর ওয়াজিব হলো কোরআন শরীফের প্রয়োজনীয় অংশ মুখস্থ করা ও তার অর্থ জানা এবং সুন্নতের প্রয়োজনীয় অংশ জেনে নেওয়া আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাবে লিখেন আমাদের ফোকাহাগণ কোরআন তেলাওয়াতের আদাবের ক্ষেত্রে উল্লেখ করেন যে বুঝে বুঝে ও উপলব্ধি করে কম তেলাওয়াত করা না বুঝে না উপলব্ধি করে অধিক তেলাওয়াত করার চাইতে উত্তম ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি এহিয়াতে বলেন কোরআনের তেলাওয়াতের ফিকির ও তাদাব্বুর বা চিন্তাভাবনা এর অর্থ আয়াতে বারবার দৃষ্টি দেওয়া এবং প্রতিটি আয়াতের যা শান ও উপযুক্ত তা স্পষ্ট করে বোঝার চেষ্টা করা যাতে করে আয়াতের গোপন রহস্য থেকে আবৃত ভাব ও অর্থ বের হয়ে আসে আর এটি আল্লাহ তাআলার তৌফিকপ্রাপ্ত ব্যক্তিদের নিকট ছাড়া কারো কাছে বেরিয়ে আসে না তিনি বলেন কোরআন না বোঝার এক প্রতিবন্ধকতা হলো কেউ কোনো একটা তাফসির পড়ল আর বিশ্বাস করে নিল ইবনে আব্বাস মুজাহিদ প্রমুখ ওনাদের থেকে যা বর্ণিত তাছাড়া কোরআনের শব্দগুলোর আর কোনো অর্থই নেই এছাড়া যা আছে এসব তাফসিরবির রায় এটা হলো অর্থাৎ কোরআনের অর্থ না বোঝার বড় প্রতিবন্ধকতা সমূহের একটি 2:32 ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলতেন কোরআন তো নাজিল হয়েছে সে অনুযায়ী আমল করার জন্যই কিন্তু মানুষ উহার তেলাওয়াত করাকেই আমল হিসেবে ধরে নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি কি তোমাদিগকে বিচক্ষণ আলেম সম্পর্কে বলিব না যে ব্যক্তি লোকেদেরকে আল্লাহর রহমত হইতে নিরাশ করে না তাহাদিগকে আল্লাহর নাফরমানির প্রতি প্রশ্রয় দেয় না আল্লাহর আজাব হইতে নির্ভীক করে না এবং কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হইয়া কোরআনকে পরিত্যাগ করে না এলেম ব্যতীত এবাদতে কোনো মঙ্গল নেই বুঝ ব্যতীত এলেমে কোনো মঙ্গল নেই অপর রেওয়ায়তে আছে পরহেজগারি ব্যতীত এলেমে কোনো মঙ্গল নেই অর্থের প্রতি গভীরভাবে চিন্তা ব্যতীত কিরাতে কোনো মঙ্গল নেই কানজুল উম্মাল মাওলানা জুবায়ের সাহেব অনুদিত হায়াতুস সাহাবা 4:569 পৃষ্ঠা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে কোরআনে অর্থসহ কোরআন শরীফ পড়ার তাকিদে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এর কল নকল করে একটি হাদিসের খুব হৃদয়গ্রাহী তাফসির করেছেন হযরত উবাইদা মুলাইকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে কোরআনওয়ালাগণ তোমরা কোরআন শরীফের সহিত টেক লাগাইও না রাত্রদিন কোরআনের হক আদায় করে তেলাওয়াত করো কোরআনের পক্ষের প্রচার প্রসার করো এবং উহাকে মধুর সুরে তেলাওয়াত করো উহার অর্থের মধ্যে চিন্তা ফিকির করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো দুনিয়াতে উহার বদলা চাহিও না আখেরাতে উহার জন্য বড় বদলা ও প্রতিদান রহিয়াছে বাইহাকি সুয়াবাল ইমান এই হাদিসে কয়েকটি হুকুম রহিয়াছে 5 উহার অর্থের প্রতি চিন্তা করো ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি ওনার ইহিয়াউল উলুম কিতাবে তাওরাত হতে নকল করেন আল্লাহ তাআলা বলিতেছেন হে বান্দা তোমার কি আমাকে লজ্জা হয় না রাস্তায় চলতে চলতে তোমার নিকট কোনো বন্ধুর পত্র পৌঁছিলে তৎক্ষণাৎ তুমি থামিয়া যাও পথের পাশে বসিয়া গভীরভাবে পড়িতে থাকো এক একটি শব্দের উপর চিন্তা ফিকির করো আর আমার কিতাব তোমার নিকট পৌঁছে উহাতে আমি সবকিছু স্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়েছি গুরুত্বপূর্ণ বিষয়কে বারবার উল্লেখ করিয়াছি যাহাতে তুমি উহার মধ্যে চিন্তা ভাবনা করতে পারো অথচ তুমি উহাকে বেপরোয়াভাবে উড়াইয়া দাও তবে কি আমি তোমার নিকট তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম হে আমার বান্দা
তোমার কোনো বন্ধু যখন তোমার সহিত বসিয়া কথা বলে, যখন তুমি আপাদমস্তক সেই দিকে মগ্ন হইয়া যাও, কান পাতিয়া শুনো, গভীরভাবে চিন্তা করো, কথার মাঝখানে অন্য কেউ কথা বলতে চাইলে ইশারায় তাহাকে থামাইয়া দাও, কথা বলতে নিষেধ করো। আমি তোমার সহিত আমার কালামের মাধ্যমে কথা বলি, অথচ তুমি একটুও ভ্রুক্ষেপ করো না, তবে কি আমি তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট? ফাজাইলে কোরআন পৃষ্ঠা 250-252। প্রিয় পাঠক বা মোহতরম হাজিরিন, কিতাবাদি ঘাটলে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে পূর্ববর্তী ও পরবর্তী সব ওলামা ইকরাম কোরআন বুঝে বুঝে পড়ার প্রতি খুব গুরুত্ব দিতেন। সালাফ খলাফদের এই নুরানি পথ ধরেই মোহতরম মাওলানা প্রত্যহ কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য জোর তাকিদ দিয়ে থাকেন, তর্জমা সহ বুঝে শুনে তেলাওয়াত করার জন্যও অনেক গুরুত্ব প্রদান করেন। মাঝে মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই উক্তিটিও নকল করেন, আমভাবে উম্মতের কি পরিমাণ জাহালত ও কোরআন শরীফের সাথে তাদের কতটুকু সম্পর্ক এসব আমাদের সবার জানা। এই জন্য মোহতরম মাওলানা আমভাবে প্রয়োজনীয় ইলমকে জিন্দা করার জন্য কোরআন তাফসিরের হালকায় বসতে বলেন, আলেম উলামাদের মজলিসকে নিজেদের উপর লাজেম করে নিতে বলেন। তিনি বলেন, প্রত্যহ কোরআন তেলাওয়াত এবং অর্থসহ তেলাওয়াত খুবই জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিনি শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির তর্জমা ও তাফসির পড়ার জন্য বলে থাকেন, কিন্তু অর্থসহ তেলাওয়াতের উপর মোহতরম মাওলানার খুব গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনীয়তা বোঝানোর জন্য ওয়াজিব শব্দ বলাতে এটাকে অভিযোগকারী ফিকহি ওয়াজিব বলে ব্যক্ত করে ওনার একটা ভুল দাঁড় করালেন। সব জরুরিকে ফিকহি ওয়াজিব বলে ব্যক্ত করা বড় ভুল। তিনি যে ওয়াজিব বলেছেন, ওনার এই ওয়াজিবের অর্থ জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কেও ওনার সব কথা প্রমাণ করে অর্থসহ কোরআন তেলাওয়াতের উপর গুরুত্ব দেওয়াই ওনার উদ্দেশ্য। সব ওয়াজিবকে ফিকহি ওয়াজিব ভাবা চরম ভুল। তাজবিদের কিতাবে পড়েছি, নুনে মিমে তাসজিদ হলে ওয়াজিব গুণাহ হয়। তাজবিদের এই ওয়াজিব ফিকহি ওয়াজিব নয়, বরং তিলাওয়াতকে সুন্দর করার জন্য এই গুণাহ খুবই জরুরি। অনুরূপ কোরআন শরীফের সাথে উম্মতের কি পরিমাণ দূরত্ব সবারই জানা। এই দূরত্ব দূর করার জন্য কোরআন তেলাওয়াত এবং অর্থসহ তেলাওয়াতের উপর গুরুত্ব দেওয়াকে যদি ওয়াজিব বলে ব্যক্তও করে থাকেন, সে ওয়াজিব গুরুত্ব ও জরুরির অর্থে হবে, ফিকহি ওয়াজিব নয়। তাছাড়া আমাদের কাছে এই কাগজ পৌঁছেছে যেখানে তিনি ওয়াজিবের কওল থেকে রুজু করেছেন। প্রিয় পাঠক বা মোহতরম হাজিরিন, ফিকহি ওয়াজিব এবং গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝানোর নিমিত্তে ওয়াজিব, এই দুই ওয়াজিবের মধ্যে পার্থক্য না করতে পারায় এবং মোহতরম মাওলানার সব বয়ান ও মেজাজ অভিযোগকারীদের কাছে না থাকায় ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলার জন্ম নিয়েছে, এই জন্য মাওলানা রুজুও করেছেন, নতুবা এটি রুজু হওয়ার মতো কোনো বিষয়ই নয়। মোহতরম মাওলানা রুজু হওয়ার পর যারা এই নিয়ে বলাবলি করে, এদের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। অভিযোগকারীর মন্তব্য, ঠিকই, তবে ইসলামে ওয়াজিব নয়, দিনে সাআদের ওয়াজিব। সাদ সাহেব নিজের অজানার কারণে গুনাহের নতুন কাঠামো তৈরি করেছেন, ইহা মওদুদি ও আহলে হাদিসের আকিদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। মন্তব্যের জবাব, মন্তব্যটি পড়ে মনে পড়ল মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির কথা, মালফুজাতে পড়েছি। তিনি বড় দুঃখ করে বলেছিলেন, তাআল্লুকাতে মুহাম্মদিয়া, আজ অর্থাৎ মুহাম্মদি সম্পর্কগুলো মুর্দা হয়ে গেছে। স্থূল দৃষ্টির মানুষগুলো মুহাম্মদি দিনের কথা বুঝতে পারে না, নববী পরিবেশের আবহ সবার মন ছুঁয়ে যায় না। বিশ্রী অসুন্দর প্রেমাস্পদের মধ্যে কি মজা প্রেমহীন মানুষ উপলব্ধি করতে পারে না, বেচারা প্রেমিককে পাগল বলে তার সব কথা উড়িয়ে দেয়। মোহতরম মাওলানা কোরআন শরীফের তেলাওয়াত ও বুঝে শুনে তেলাওয়াত, যেটা সাহাবগণের সুন্নত, তার প্রতি বেশি গুরুত্ব দেওয়া ও জরুরি বলাতে কত কিছু হয়ে যাচ্ছে। ফিকহি ওয়াজিবের অপবাদ দিয়ে দিনে মুহাম্মদিকে দিনে সাদ অবলীলায় বলে দিচ্ছে। এরকম দুঃসাহসের মেজাজ যদি আমাদের আকাবির, তারও আগে মুজাহিদ, তারও আগে মুজতাহিদ ও ইমামগণের মধ্যে থাকত, মুহাম্মদি দিন খান খান হয়ে ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দিনে মুহাম্মদিকে কায়েম রাখবেন, এই জন্য মুহাম্মদি মেজাজের কিছু মানুষ হর জমানায় থাকবেন। প্রিয় পাঠক বা মোহতরম হাজিরিন, যাদের কথাবার্তা চালচলন আমল আখলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রাণপ্রিয় সাহাবাগণের সাথে অধিক মিলে, তাদের জামাতে থাকার চেষ্টা করবেন। আর কিছু বলার নেই, এটাই সবার প্রতি আমাদের পরামর্শ। সুস্থ বিবেক দিয়ে নিজেও হক না হক চেনার চেষ্টা করবেন এবং অন্যদেরও জানিয়ে দিবেন। মোহতরম হাজিরিন, এরই মধ্য দিয়ে আজকের 27তম পর্বের মুজাকারা সমাপ্ত করতে চাচ্ছি। আগামী 28তম পর্বের মুজাকারার বিষয় হচ্ছে, আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহ চুরি, জিনা, ঠিকই এটা বড় গুনাহ, তবে তার চাইতে বড় গুনাহ হলো খুরুজ না হওয়া। তাই হযরত কাব ইবনে মালিকের সাথে 50 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয়। মোহতরম হাজিরিন, আগামী 28তম পর্বের মুজাকারায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।
যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা বলে যাচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলের এরকম গুরুত্বপূর্ণ খোলাসামূলক মুজাকারার আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। সেই সাথে এই গুরুত্বপূর্ণ মুজাকারাটি শেয়ার করে দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। আগামী মুজাকারায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।